আল্লামা ইবনু আবিদিন শামী দুররে মুখতারে রদ্দুল মুখতারে লিখেছেন দুররে মুখতারের ব্যাখ্যায় ফতোয়া শামীতে, এলমে তাসাউফ শিক্ষা করাকে তিনি বলেছেন ফরজে আইন। কি বলেছেন? ফরজে আইন। তাসাউফ শিক্ষাকে ফরজে আইন বলেছেন। কতটুক তাসাউফ শিক্ষা করা ফরজে আইন সেটার আবার ব্যাখ্যা আছে। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য 10টি রাজায়েল রোগ দিল থেকে বের করতে হয়, আর 10টি তাহাল্লি 10টা জিনিস অন্তর থেকে খালি করতে হয়, তাকে বলা হয় তাহাল্লি রাজায়েল। এগুলো অন্তরের ব্যাধি রোগ। আর 10টি উত্তম গুণে অন্তরকে সাজাতে হয়, ওটা তাহাল্লি। ওটা কি? দশটা। কয়টা? আপনার বডির হাজার হাজার রোগ হয়, কিন্তু অন্তর যে মূল হৃদয় হৃৎপিণ্ড, এর রোগ হয় মাত্র 10টা, আর ওষুধ আছে মাত্র 5টা। রোগ কয়টা? ওষুধ কয়টা? অন্তরের রোগ কয়টা? ওষুধ কয়টা? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেছেন পঞ্চম ঔষধ হচ্ছে মুজালাসাতুস সালিহীন, নেককার আল্লাহওয়ালাদের সোহবতে বসা। নেককার আল্লাহওয়ালাদের সোহবতে বসে থাকলেও চুপচাপ অন্তর পবিত্র হতে থাকে, রোগ দূর হতে থাকে, আর অন্তরটা আল্লাহ নূরে ভরপুর হয়ে যায়। সেজন্যই আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়াও খুব প্রয়োজন আছে, ঠিক কিনা? এই যে 10টি রোগ দূর করতে হয়, ওষুধ কয়টা? 5টা। আর 10টি জিনিস দিয়ে অন্তর সাজাতে হয়, আর এই 20টা বিষয় সরাসরি নসে কোরআন দিয়ে প্রমাণিত। এই জন্য এই 20টা বিষয়ের এলেম শিখা তাসাউফের জন্য ফরজ। শিক্ষা করা কি? বাকিটা নফল। বাকিটা কি? এখানেই কথার প্যাচ। কেউ কেউ বলেন যে না, তাসাউফ মারিফত শিক্ষা ফরজ, এটা কোথায় আছে? এটা কোরআন শরীফে আছে। আবার যারা ফরজ বলতেছেন তারা আবার সীমানা উল্লেখ করতেছেন না, কতটুক যে ফরজ তা তো বলে দিতে হবে নাকি? যে 10টি পবিত্র গুণে আপনার অন্তরকে সজ্জিত করতে হবে, যার মাধ্যমে আপনি আল্লাহর মারিফতের নূর পাবেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মুহাব্বত। এটা কি? সে মুহাব্বত কি? মুহাব্বতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার হাবিবের মুহাব্বত অন্তরে পরিপূর্ণ আসার আগ পর্যন্ত মমিন হওয়া যায় না। মমিন হওয়া, মমিন হওয়াই যাবে না। পরিচয় দেওয়া যাবে আপনি মুসলিম, কিন্তু পরিপূর্ণ মমিন হতে পারবেন না। এ ব্যাপারও আনাস বিন মালিক থেকে হাদিস এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট অধিক প্রিয় না হব, তার সন্তান থেকে, তার পিতা থেকে, সমস্ত মানুষ থেকে, ততক্ষণ পর্যন্ত সে মমিন হতেই পারবে না। তাহলে ইমান পরিপূর্ণতার জন্য আল্লাহ তার রসুলের মহাব্বতের কোনো বিকল্প নাই। যে 10টি অলঙ্কারে হৃদয়কে সাজাতে হয়, তার মধ্যে সবচেয়ে বড় অলঙ্কারটি হচ্ছে মহাব্বত। এটা কি? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত, এটার সম্পর্ক ইমানের সাথে, সব কিছুর ঊর্ধ্বে।